প্রেম করছি, প্রেম করছি আমি। তুই তো বলেই খালার, তুই জানো না মেজদার পিঠে কোনো কথা থাকে না, সবাইকে এখন বলে বেড়াবে আমি কি করবো এখন। না একটু প্রেম করলে, তুমি প্রেম করছো বলে কি না এই যাত্রা আমার জেল যাওয়াটা আটকালো বলো? মিষ্টি দি, আই মেজদা, মেজদা শোন, মেজদা শুনো যা, বাপরে যা, ওগুলো কবে নিয়ে শুনো, আজ আমার বকো না, আজ আমি খুব খুশি। আমি বলবো না, হারিকাটে গলা আমি দেখবো না, শোনো আমাকে বলাবো আরো না যে তবে আমি একজনকেই বলবো, কাকে বলি? দয়াময়ী মাম্মা 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 বলি যা, দেখেছো কি কথা না বলে চলে গেল, যতক্ষণ না শুনবো আমার পেটটা গুগু গুর 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 গুর। আমি থ্যাংক ইউ, উফ, তাহলে বুড়ির বিয়েটা এবার হবে, থ্যাংক ইউ। আমি আরেকটা কারণে তোমাকে শত কোটি প্রণাম। আমার মিষ্টি কলকাতা বালি খালি নয় মা। এবারেও কলকাতাওয়ালি এই কালীর জন্য ভাস্কর গাঙ্গুলির মতো সমাজে তথাকথিত শিক্ষিত মানুষের মুখোশ পড়া একজন বিকারগ্রস্ত মানুষের সঠিক পরিচয় সকলের সামনে এলো। শিক্ষক মহলেও এ নিয়ে জল্পনা তুঙ্গে, ছাত্রছাত্রীদের সংগঠন এই ধরনের শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা ভাবছে এবং তারা কলকাতাওয়ালিকে সমর্থনের কথা জানাচ্ছে। তবে এবারেও পুলিশের হাতে এই মহিলার পরিচয় সম্পর্কে কোনো প্রমাণ আসেনি। শহরে এখন এই কলকাতাওয়ালিকে নিয়ে উত্তেজনা এবং কৌতূহল চরমে। পুলিশ সূত্রের খবর দূর বাবা, সেই কখন থেকে ভাঙা রেকর্ডের মতো পুলিশ সূত্রের খবরই আটকে গেছে, এবার এগো না। আমি কি করব, তো কাম্মাই তো কলকাতাওয়ালির মাঝখানে দয়াময়ের আশীর্বাদ নিয়ে আসে। অভয়া, খবরটা শুনি না। কি আর শুনবো বাবা, তো জানা আছে। তারপর হাত পা বেঁধে কপালে লিখে দিয়েছে। বাবা মেজ, খবরটা তোর পড়া হয়ে গেছে? না তো। না না, কাম্মা কি করে পড়বে, আমি তো বারান্দা থেকে কাগজটা নিয়ে এসে দেখছিলাম, তখন ওই তো কাগজটা নিয়ে নিল। বাবা, খবরটা না পড়ে পরের ঘটনাগুলো বেশ গড়বড় করে বলে যাচ্ছিস তো, যেন ঘটনাগুলো তোর চোখের সামনেই ঘটেছিল। এ আবার না বলার কি আছে, সে তো মেধার হাজবেন্ডের ব্যাপারে একইভাবে শাস্তি দিলেন না মহিলা। শোন, তোর চোখের নিচে এত কালি পড়লো কি করে রে, আজকাল বুঝি রাত্রিবেলা ঘুম হচ্ছে না? তোকে তো আর ওই কলকাতাওয়ালির মতো রাত্রিরে কার্যসিদ্ধি করতে যেতে হয় না। তাহলে পরের ঘটনাগুলো বেশ গড়গড় করে বলে যাচ্ছিস তো, যেন ঘটনাগুলো তোর চোখের সামনেই ঘটেছিল। বুড়িকে খুঁজে যাওয়ার নাম করে তুই কোথায় গেছিলি? মানে
যেমন তোর জুতোয় আলকাতরা লেগেছে, আরেকজনের জুতোয় আলকাতরা লেগে থাকার কথা। আমি কি করছি মা? দিনের পর দিন দেবতার মতো স্বামীকে ঠকাচ্ছি, বাড়ির সবাইকে মিথ্যে কথা বলছি, আমার তো নরকেও ঠাই হবে না মা। আমি কি করবো তুমি বলে দাও, কেউ তো তোমার মতো করে আমায় বুঝবে না। আমি যে নিজের কাছে কাম্মা, মা, কাম্মা, ওমা, চলো চলো দেখবে চলো। কি দেখবো রে? আরে কলকাতা বালির কালকের কাণ্ডনি খবর দেখাচ্ছে, দেখবে চলো। আমার এখন অনেক কাজ পড়ে আছে সোনা, কিছু দেখার সময় নেই। কাম্মা, পিপিদের কলেজে সেই প্রফেসর কেও দেখাচ্ছে, পুলিশ ওকে টেনে নিয়ে যাচ্ছে, আর পুলিশটাকে সেটা আমার বাবা। কি ব্যাপার, আজকে লেখাপড়া নেই কারো? টিভি দেখা হচ্ছে যে বড়, পড়তে বসবো তো? আগে তুমি একবার টিভিতে বাবাকে দেখে নাও, তারপর পড়তে বসবো, প্রমিস। চলো না মা। শর্ত আমার এখন তোষক রোদে দেওয়ার আছে। মিষ্টি দি, এই ফুলঝুরি ঘুর ঘুর ধরে যা, টিভি দেখে দেখাচ্ছে, যা 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 দেখ যা। কি মিষ্টি দি, মিষ্টি দি, মিষ্টি দি। কি নিজের কর্মকাণ্ডের খবর টিভিতে, তাও আমার নিজের বরের মুখে, কিন্তু হবেই ম্যাডাম। না বুড়ি বুড়ি, চলো চলো, কোনো রাত চলো চলো। আরে এসো না, এসো, কাজ পরে করবে, কলকাতাওয়ালি কালীকে দেখো আগে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনের বৈঠকে ত্রাণ মন্ত্রণালয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে, এবং সেই নিয়ে আরো দূর কলকাতাওয়ালির খবরটাই তো দেখাচ্ছেন। আরে দেখাবে দেখাবে, একটু চুপ করে বস, দেখাবে। তোর মাকে তো নিয়ে এলাম ওই খবরটা দেখাবো, এ তো কিসব। দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া বাবা, একটু সাউন্ডটা বাড়াও তো। শহরের বিখ্যাত শিল্পপতি দুর্জয় সিংহর মেয়ে দিয়া সিংহ আজ ভোরবেলা আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন করেছে তার কারণ এখনো স্পষ্ট নয়, তবে বাড়ির লোক বলছে আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও, যেতে দে না, দে না, মেয়ের কাছে যেতে দে না আমার। আচ্ছা তুমি কার কাছে যাবে বলো তো, আমাদের দিয়া তো নেই। দিদিভাই, ও দিদিভাই, একটু বসাও না, মেয়েটা যে কি হলো কদিন ধরে, ভালো সুস্থ মেয়ে, আচ্ছা ওর যেরকম মাথার গন্ডগোল হবে কেউ কখনো ভেবেছে? কটা দিন তো এমন ভায়োলেন্ট হয়ে উঠেছিল, ডাক্তারবাবু বললেন বেঁধে রাখা ছাড়া উপায় নেই। কাল রাতে একটু ঝিমিয়ে পড়েছিল, তাই বৌদি ওকে খাইয়ে দিয়ে হাতের বাঁধনটা খুলে দেয়। সকালে উঠে গিয়ে দেখি দিয়া ঠাকুর করে। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পপতি দুর্জয় সিংহ সহ ওনার পরিবারের সকলে খুব শোকাহত, বাড়ির মেয়ের এই করুণ পরিণতি। ক্যামেরায় দীপঙ্করের সাথে মিলন। ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার পর নিয়ে হতাশা এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে একটু পরেই শুরু হবে আমাদের বিশেষ অনুষ্ঠান। দূর কলকাতা বালির খবরটাই তো দেখালো না, চল তো দিদি, চল। আজকালকার ছেলে মেয়েদের কাছে আত্মহত্যা করা যেন কিছুই না। যা বলেছো মা, বাবা মা একটু বকলো, পরীক্ষার রেজাল্ট, কোনো একটা প্রবলেম হলেই হল, ব্যাস সুইসাইড করতে ছুটবে। তার মাথার গন্ডগোল, সে আবার সুইসাইড নোট লিখে মরল। মিষ্টি দি, লেট হয়ে যাচ্ছে কলেজে, বেরো না। হ্যাঁ বুড়ি, 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 বুড়ি বলো। বলছি তুমি তো কলেজে পড়াও, এখন কি কোনো পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময়? হ্যাঁ কই না তো, কেন? তাহলে মেয়েটা কোন পরীক্ষায় পাশ করবে না, ফার্স্ট ক্লাস পাবে না বলে? দেখাচ্ছে অসম্ভব,
আজ সকালে নজর কেড়েছে আরো একটি মৃত্যুর ঘটনা। ২৪ বছরের প্রদীপ মান্নাকে মৃত অবস্থায় পাওয়া যায় শহরতলি রেললাইনের ধারে। এই ট্যাটু দেখেই তাকে প্রথম চিহ্নিত করা যায়। ছেলেটার হাতের উল্কিটা খেয়াল করনি? একটা প্রদীপ আঁকা, তার পাশে সিংহ কেন? প্রদীপের পাশে প্রদীপের আরেক নাম দিয়া, আর তার পাশে সিংহর মুখ, দুটো মিলে দিয়া সিংহ। মানে ওই শিল্পপতি দুর্জয় সিংহর মেয়ে, ওই তো সুইসাইড করেছে। তুমি বলতে চাইছো যে এই 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 দুটো মৃত্যু কানেক্টেড? জয় কালী।